প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট। সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমদ ভুইয়া। এ সময় আদালত ওই আসামিকে গ্রেপ্তার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অবহিত করতে বলেন। এ সময় পুলিশের সবশেষ পদক্ষেপও জানতে চান হাইকোর্ট। পরে রাজশাহী জেলা পুলিশ সুপার জানান এই ঘটনায় মামলা হয়েছে, দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে। যারা হত্যার রাজনীতি করে তাদের বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না বলে জানালেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্যে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন তারেক রহমান, তাদের নেতাকর্মীরা গুম এবং হত্যার চক্রান্ত করছে। বিএনপির এসব চক্রান্ত মোকাবেলা করতে যুবলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধার সন্তান জীবিত থাকতে তারা শেখ হাসিনাকে ছেড়ে কোথাও যাবে না। আমরা কাফনের কাফর মাথায় বেঁধে আল্লাহর উপরে ভরসা করে শেখ হাসিনার সৎ উদ্দেশ্যের পাশে থেকে বিএনপি জামাত এবং দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবেই করবো ইনশাল্লাহ। আজকের সমাবেশে এটাই হোক আমাদের সব।